আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। নীলিমা আপুকে বিয়ে করে নিলেন নিহাল চৌধুরী, নাহিদ খানের প্রাণের বন্ধু। আর এদিকে ওদের প্রণয় বিয়েতে পরিণত হলো, আদিয়ান এর জন্ম হলো। কিন্তু আমি তখনও মানতে নারাজ, আমার সেই তাকেই চাই। এরপরে এলি তুই, অদ্ভুত এক প্রশান্তি জুড়েছিল আমার মনে যখন আমার হাতে শুভ্রতায় পেঁচিয়ে তোকে দিয়েছিল, শুভ্রপরীকে দিয়েছিল। মন বদলে গেল আমার। এরই মাঝে আমার জন্য বিয়ের প্রস্তাব এলো নিশান চৌধুরীর জন্য, কিছু না ভেবেই হ্যাঁ বলে দিই। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ চৌধুরী আর খান এরা ছিল নারীর শরীর আর টাকার পূজারী, কিন্তু নিহাল আর নাহিদের চেহারায় আমাদের সামনে আসতে করেছিল বড্ড দেরি। সবার আগে নিশানের চেহারা সামনে এসেছিল। দিন কাটছিল এভাবে, নিশানের অত্যাচার, তোর সাথে সময় কাটাতাম, কিন্তু হুট করেই একদিন তোর মায়ের রক্তাক্ত শরীর নিয়ে বাসায় আসে আঁতকে উঠি আমি। হঠাৎ নিহাল চৌধুরীর ছোট নাওমিন গলা চাকু ধরে আমার সামনে আসে। কিছু বোঝার আগেই আমার বুকে লুটিয়ে পড়ে তোর মায়ের নিধর দেহ, সাথে সাথে পিছিয়ে যাই আমি, কিন্তু লাভ হয়নি। তোর মায়ের রক্তে লেপটে যায় আমার শুভ্র শরীরখানা, চোখ যায় তোর নিধর শরীর। ঠিক সেই সময় প্রবেশ করে পুলিশ। আড়ালে নিহাল চৌধুরীর নিয়মিত গলা চাকু ধরে আমাকে বলে তোকে দেখিয়ে দিতে যে তুই ওই খুন করেছিস। আমি ভয়ে সে কাজ করি, মাথায় আমার কাজ করা বন্ধ করে দিয়েছিল। আর কিছু বলতে হবে না মিসেস চৌধুরী, বাকি কাহিনী শোনার ইচ্ছে নেই আমার। রাত্রি চলে যেতে নিলে তাকে আটকায় নীলি চৌধুরী। আমাকে এভাবে ফেলে যাস না, আমাকে আমার ভুলের শাস্তি দে। আপনাকে ছেড়ে দিব সেটা আপনাকে কে বলল? এই অদ্রি নিজের শত্রুদের ছাড়ে না। আপনার জন্য আমার শৈশব হারিয়েছি আমি। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমার মাম্মামের নিঃশ্বাস চলছিল, আপনি আমার মাম্মামের সে জায়গায় আঘাত করেছিলেন যেখানে 10টা মাস আমার অবস্থান ছিল, পরপর চাকু মেরেছিলেন আমার প্রথম আবাসস্থলে। চিৎকার করে কেঁদেছিলাম, আদো আদো বলিতে বলেছিলাম, রক্ত রক্ত মেরো না আমার মাম্মাকে, জ্ঞান হারিয়েছিলাম এত প্রেশার না নিতে পেরে, কিন্তু আপনার নিষ্ঠুর হৃদয় ছুঁতে পারেনি সে আর্তনাদ। আপনি নিজের বদলা নিতে ব্যস্ত ছিলেন, ভেবেছিলাম এবার হয়তো সত্যিটা বলবেন, কিন্তু এবারও লুকিয়ে গেলেন। আটকে উঠলেন নীলি চৌধুরী। উনি ভাবেনি আদ্রি এত কিছু মনে থাকবে। হ্যাঁ, সুযোগ পেয়ে সেও নিজের ক্ষোভ মিটিয়েছিল, কিন্তু আদ্রির নাম সে নিতে চাইছিল না, কিন্তু নিজের মেয়ের গলায় চাকু সে সহ্য করতে পারছিল না। আপনি এখনও বেঁচে আছেন কেন জানেন? কারণ আপনার এই মায়াবী চেহারা আমার মায়ের সাথে মেলে, কিন্তু মায়াবী চেহারা আমার মায়ের মতো হলেও হৃদয়টা আর তার মতো পরিষ্কার রাখতে পারলেন না, কিন্তু মৃত্যু আপনার জন্য অনিবার্য মিসেস নীলি চৌধুরী। আজই বেরিয়ে যেতে তিনজন মহিলা এলেন রুমের ভেতরে, হাতে কারেন্টের তার। হাসলেন নীলি নিজের হাতে তৈরি পাথর হৃদয়ের অধিকারিণীর নিঃসৃংসতা দেখে। আদ্রি বাইরে এসে দাঁড়াতেই নীলি বেগমের চিৎকার ভেসে আসতে লাগলো। সকল ডাক্তার রুগী ভয়ে আঁতকে উঠল। কিছুক্ষণ পরে তিনজন মহিলা নীলি বেগমের মৃতদেহ নিয়ে বাইরে পেরিয়ে এলেন। আদ্রি দুই হাত দিয়ে আঁকলে নিল নীল হয়ে যাওয়া মুখটা, সারা মুখে অজস্র ভ্রুমুতে ভরিয়ে দিতে শুরু করলো। তুমুল বর্ষণের মাঝে দাঁড়িয়ে আছে আদ্রি, চোখ দিয়ে বিনা বাধায় বেরিয়ে চলছে অশ্রুধারা, যা মিলেমিশে এক হচ্ছে বৃষ্টির পানিতে। আজ আবারও এই প্রকৃতি আমার কাছ থেকে আরও একজনকে কেড়ে নিল। কিসের শত্রু তো আমার সাথে তোদের? কেন আমি এত বড় পৃথিবীতে একা, কেন? হঠাৎ নিজের মাথার উপরে বর্ষণের স্পর্শ না পেয়ে মাথা তুলে তাকায়। কালো ছাতা তার উপর আসা পানিকে আটকাচ্ছে, তার সাথে মিলিত হচ্ছে। পিছনে ঘুরতে কেউ একজন আদ্রির নরম অধরচোরা নিজের অধরে চেপে ধরে। অশান্ত আদ্রি অধরচোরার মালিকের চোখের দিকে তাকাতেই শান্ত হয়ে যায়। দুশোরাঙা চোখ ছোড়া তাকে নিজের সাথে আরও গভীর হাতে বাধ্য করালো। এই নেশালে চোখের নেশা থেকে মুক্তি পাওয়া যে বড্ড কঠিন,
দিন শেষে এই নীলেই কেন তাকে বাধা পড়তে হয় জানে না সে। গান ফিরতে হাত পা বাঁধা অবস্থায় নিজেকে পেয়ে রেগে গেল আত্রি। চোখের পর্দায় ভেসে উঠল জ্ঞান হারানোর পূর্বের কিছু মুহূর্ত। দুশোর রঙের নেশালে চোখের মালিককে চিনতে খুব বেশি সময় লাগেনি আত্রি। কিছুক্ষণ শান্ত থাকলেও কিছু মুহূর্ত অতিক্রম হতেই ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় সে নীল নামক ব্যক্তিটাকে। নীল আলতো হাসি, ঠোঁট মুছে পকেটে দুই হাত পুড়ে ডেভিল এক স্মাইল দিয়ে এগিয়ে আসে আত্রির দিকে। সেটা দেখে বাঁকা হাসে আদ্রি। উফ বার্বিডল, দ্যাটস নট ফেয়ার। কেবলই তো একটু ফিল আসা শুরু হয়েছিল অমনি দিলা। রোমান্সে ডিস্টার্ব করলে নেক্সট জেনারেশন কেমনে আনবো বলো তো? নীরের লাগামহীন কথায় চোখ মুখ শক্ত হয়ে গেল আত্রি। ইচ্ছে করছে এক ঘুষিতে নীরের খাড়া নাকটা ভেঙে রক্তাক্ত করে দিতে। এইসব অসভ্য মার্কা কথা নিজের সো কল্ড বেড পার্টনারদের বলবেন। আমি আপনার ওইসব মেয়েদের মতো না যে আপনার একই সাড়ায় আপনার বিছানায় যাব। এক্স্যাক্টলি, ইউ আর নট মাই ওয়ান ডে বেড পার্টনার। আই ওয়ান্ট ইউ লাইফ লং অ্যাজ মাই বেড পার্টনার। আগে থরথর করে কাঁপতে শুরু করলো আত্রি। নীরের মুখে লেগে থাকা হাসিটা তার মোটেও সহ্য হচ্ছে না। মুখে লাগাম টানেন মিস্টার চৌধুরী, নয়তো আপনার লাশও পাবে না আপনার পরিবার। পরিবার শব্দটা শুনে হাসলো নি। সে হাসিতে অবাক হলো আত্রি। রাগটা কেমন যেন উবে গেল। নীরের হাসিতে স্পষ্ট কষ্ট, হারানোর বেদনা। এই কষ্ট আত্রি থেকে ভালো করে কে বা চিনবে? পরিবার শব্দটা আমাদের জন্য নয় বার্বিডল। ধুক করে উঠল আদ্রি বুকের বাম পাশটা, দম বন্ধ হয়ে আসার জোগাড়। শরীরে অতিরিক্ত মাত্রায় কাঁপতে শুরু করলো। হঠাৎ টেনে আদ্রিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঘটনা এত দ্রুত ঘটে গেল যে আদ্রি তার বিরুদ্ধে কিছুই করতে পারলো না। গলায় চিনচিন করতে নীলকে ধাক্কা দিয়ে সরাই দিল। দৃষ্টি গেল নীলের হাতের ইঞ্জেকশনের সিরিজের দিকে। তার চিলে হাসি দিল পুনরায় ধোকা। কিছু মুহূর্তে অতিবাহিত হওয়ার পূর্বেই জ্ঞানশূন্য হয়ে পড়ে গেল আত্রি। বর্তমান খ্যারখ্যার শব্দ তুলে দরজা খুলতেই আলো ছোটা এসে পড়ল আত্রির মুখে। অন্ধকার ঘরে হঠাৎ আলো ছোটায় পড়তে চোখ বুঝে নিল আত্রি। ধীরে ধীরে চোখ খুলতেই দৃষ্টি পড়ল উদম শরীরের নীরের উপর। চোখ অন্যদিকে ফিরিয়ে আনমনি বলে উঠল, নির্লজ্জ। শব্দটা শ্রবণ হতেই নীরের লাল খয়েরি ঠোঁট জোড়া আপন মনেই বেঁকে গেল, যাকে বলা হয় বাঁকা হাসি। আমি নির্লজ্জ? আর আপনি কি মিস আদ্রি? চোরের মতো তো ঠিক তাকিয়ে তাকিয়ে দেখছেন। নীরে এমন তেরা কথা শুনে জ্বলে উঠল আদ্রি। নীরের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে উঠল, মোটেও আমি আপনার দিকে আর চোখে তাকাইনি মিস্টার অভদ্র। এখন সরাসরি দৃষ্টি দিচ্ছ, বহুত ধান্দাবাজ মেয়ে তো তুমি। আত্রির কিছু না বলে হাতের বাঁধন খুলতে শুরু করলো। নীর আরমশি কফির মগে চুমুক দিতে দিতে কাণ্ড দেখতে লাগলো। নীর ভেবেছিল আত্রি হয়তো ছুটতে পারবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে আদি বাঁধন খুলে পাশে থাকা ফ্লাওয়ার ভাস ভেঙে নীরের গলাতে ঠেকালো। সামান্য আঁচড় লেগে নীরের গলার চামড়া কেটে রক্ত বেরিয়ে পড়তে শুরু করলো। সেদিকে চোখ যেতেই আঁখিদেই বুঝে নিল আত্রি। সাথে সাথে নীর হাত ঘুরিয়ে আত্রির পিঠ নিজের বুকের সাথে ঠেকে দাঁড় করালো। আলতো হাতে ভাঙা কাঁচের টুকরো ফেলে দিল। আলতো হাতে আত্রির চুলগুলো পিঠ থেকে সরিয়ে আত্রির ঘাড়ে নিজের অধৈর্যরা স্পর্শ করতে কেঁপে উঠল আত্রি। অদ্ভুত শিহরণে সেখানেই থমকে গেল সে। ধীরে ধীরে নীরের হাতে যে ঠেকলেও আত্রির কোমরে, চোখ জোড়া বুঝে নিল আপেসে। একটানে আত্রিকে নিজের দিকে ফিরিয়ে আত্রির গলায় মুখ ডুবিয়ে দিল। হঠাৎ করে আত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল রুম থেকে। আদ্রি ধপ করে বসে পড়ল ফ্লোরে, নিজের চুল নিজে খামচে ধরে কেঁদে উঠল। হুট করে তার মোবাইলের মেসেজ টোন বেজে উঠতেই আশেপাশে দৃষ্টি দিতে তার চোখ গেল টেবিলের উপর রাখা ফোনের উপর। নিজেকে শান্ত করে ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করল। অন করতেই চোখে পড়ল ড্যানির মেসেজ, ম্যাম আপনি দ্রুত কোথাও লুকিয়ে পড়েন, কিছুদিনের জন্য নিহাল এবং নাহিদ খান আপনাকে খুঁজছে হন্য হয়ে। এই মুহূর্তে তাদের সামনে না পড়াটাই শ্রেয়, কারণ নীলি ম্যামের মৃত্যুর খবর তাদের কানে পৌঁছে গেছে। মেসেজটা পড়তেই হাসলো আত্রি। সে জানে নিহালের পাওয়ার তার থেকে বেশি এই মুহূর্তে, কিন্তু ভয়ে সে নিহালের দিকে লুকিয়ে থাকার মতো ভীতু মেয়ের সে নয়। সে এই জন্যই এখনও নিহাল আর নাহিদকে কিচ্ছু করেনি, কারণ সে চায় আগে তাদের পাওয়ার পজিশন টাকা কেড়ে নিয়ে তাদের নিঃস্ব করে দিতে। যে টাকা পাওয়ার পজিশনের জন্য এত কিছু আগে সেগুলো ধুলিস্যাৎ না করে মরতে চায় না সে।
আদ্রি বেরোতে নিলেই তার সামনে এসে দাঁড়ায় রিয়াজ। নীর, ভাই তোমাকে এটা পরে নিতে বলল। আপনার নীর ভাইকে যে এটা দিন, আমি এই মুহূর্তে এখানে থেকে যেতে চাই। নীর, ভাই নিজের শিকার এত সহজে ছেড়ে দেন না, আর না নিজের জিনিসের উপর অন্য কারো আঘাত সহ্য করেন। এই মুহূর্তে বাইরে যাওয়া তোমার জন্য সেফ না। নিহাল চৌধুরীর লোক তোমাকে খুঁজছে হন্য হয়ে। আমাকে মারার ভয় দেখাচ্ছেন? শুধু এটা বোঝাচ্ছি নীর, ভাই সারা আর কেউ চেয়েও তোমাকে স্পর্শ করতে পারবে না, সে এটা হতেই দিবে না। আদি চুপ থাকলো। আমার বাবার প্রতিশোধ আমার থেকে মেটাতে চান, সেজন্য এত আয়োজন বুঝি, নাকি আপনার ফ্যাক্টরি জ্বালানোর প্রতিশোধ? কোন অন্যায় শাস্তি হিসেবে এত আয়োজন ডক্টর সাহেব? মনে মনে কথাগুলো আউড়ে ভেতরে চলে গেল। রিয়াজও কিছু না বলে চলে যেতেই অত্যন্ত মিষ্টি এক যুবতী রুমে প্রবেশ করলো। তুমি আদ্রিতা? মিষ্টি এক গলা কানে আসতেই মাথা উঠিতে চাইলো আদ্রি। ঘন পাপড়ির আড়ালে লুকানো চোখ চোড়া মুহূর্তে নজর কেড়ে নিল আদ্রি। নিজের অজান্তেই মাথা দুলালো সে। মেয়েটা এগিয়ে এসে আদ্রির পাশে বসল। আমি মেহের, মেহের চৌধুরী। আদ্রি চৌধুরী শব্দটা শুনে অবাক হল। তার জানা মতে চৌধুরী বংশের তিনটা সন্তান মীর, রিয়াজ আর নৌমি। মেহের নামক কোনো মেয়ে কথা ত্রিমানসপটে না থাকার কারণ ধরতে পারল না। মেহের নিজের মতো কথা বলতে ব্যস্ত, কিন্তু আদ্রি সেদিকে খেয়াল নেই। সে তো ব্যস্ত হিসাব কষতে, কিছু একটা আড়ালে থেকে গেছে, কোনো এক পাতা তার চোখের সামনে, কিন্তু সে সেটা দেখতে পাচ্ছে না, নাকি দেখবার চেষ্টা করছে না, সেটা বুঝতে পারছে না সে। আদ্রি বাহিরে আসতেই অবাক হয়ে গেল। এটা কোনো বাড়ি নয়, বরং তিনতলার একটা বড় জাহাজ, যেটার অবস্থান বর্তমানে সমুদ্রের মাঝখানে। আমাকে শেষ করতে চান, আবার আমাকে হেফাজত করার জন্য এত আয়োজন? সত্যি মীর, আপনাকে বোঝা বড় দায়। আমাকে একমাত্র বোঝার উপায় তুই মায়াবিনী, আমার সবটাই যে তুমি ময়। আমি এখনও তোর সেই নীর আছি, যে নীরে দিন শেষে এসে থেমে যেতে হাজারো অভিযোগের পোটলা খুলে বসে পড়তি। এখনও তোর সেই নীরও ওরকমই আছি, তোর সীমাহীন ভালোবাসার নীর এখনও তোরই আছে। জাহাজে কিনারে দাঁড়িয়ে উড়ন্ত চুলের অধিকারী রমণীর দিকে তাকিয়ে আপন মনেই বিড়বিড় করে বলে উঠল কথাগুলো নীর। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।